জয় জয়। এখন পর্যন্ত ঘুমাচ্ছিস? দিলা তো স্বপ্নটা নষ্ট করা, চাকরিটা তো পেয়ে গেছিলাম। এবার যদি তুমি চাকরিটা না পাও তাহলে কিন্তু আমাদের রাস্তায় নামতে হবে। আমার চাকরিটা করে যে টাকা পেতাম আদে কিন্তু সংসারটা চলতো, এখন কিন্তু আর চাকরিটা নেই, বুড়ো বয়সে আমি আর পারছি না। তুমি একটা কিছু করো না বাবা, এবার চাকরিটা হবে, তুমি চিন্তা করো। এমন কথা অনেক বলছো, আর বইলো না, এবার কোনো একটা কিছু করো। হ্যালো হ্যালো বাবু, আমার কালকে চাকরির ইন্টারভিউ আছে, আমার জন্য দোয়া করো। আবার ইন্টারভিউ? এটা তো রোজকারের বিষয়, আমি জানি তুমি এইবারও চাকরি পাবা না। না বাবু, আমার বিশ্বাস এইবার আমার চাকরিটা হবে। শাম্মি, এই শাম্মি, তুমি আমার ফোন রিসিভ করো না। তোমার ফোন ধরে আমার লাভটা কি বলবো একটু আমাকে? কালকে আমার চাকরির ইন্টারভিউ আছে, আমি পারবো, কালকে চাকরিটা আমার ঠিকই হবে। তুমি আমার বাবার সামনে কখনো দাঁড়াতে পারবে না, সো তোমার সাথে আমার রিলেশন রাখার কোনো দরকার নেই, আমাদের এইখানে ব্রেকআপ করে দেওয়া দরকার, বুঝতে পারছো? কেন বাবু? হ্যাঁ, ব্রেকআপ করে ফেলবো, এই রিলেশন রেখে কোনো লাভ নেই। আপনার তো দেখি চাকরি আসে আর যায়, কোনো কোম্পানিতে টিকে থাকতে পারেন না, সমস্যাটা কি? স্যার আমি পারি, কোম্পানিগুলো আমাকে ধরে রাখতে পারে না। আচ্ছা বুঝলাম, বলেন তো বাংলাদেশের বিভাগ কয়টি? এটা তো খুবই সিম্পল, 9টি। 9টি? হ্যাঁ, কেন স্যার আপনি জানেন না? ঢাকা, সিলেট, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ ও রংপুর, কিছুদিনের মধ্যে আরেকটি হচ্ছে যাচ্ছে, তখন হবে 10টি, সেটি হলো নোয়াখালী। আপনার তো দেখছি বেশ আপডেট, তো মামা আছে? হ্যাঁ মামা আছে, গ্রামের স্কুলে নাচের টিচার, এর সাথে সাথে তিনি ফ্রিমেও কাজ করে, চাইলে পরিচয় করাই দিতে পারি। এত কিছু বুঝেন তো মামা বুঝেন না? আসলে স্যার আমার পরিবারের অবস্থা খুবই খারাপ। দেশটা যে কেন এত গরিব, সবার মামা চাচার সমস্যা, আমরা মামা চাচা ছাড়া চাকরি দেই না। ওই মিয়া, যান যান। নিজেকে একটা অপদার্থ মনে হচ্ছে, জীবনে কোনো কিছুই করতে পারলাম না, মাঝে মাঝে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, মনে হচ্ছে সবার জন্য আমি একটা বোঝা, সবার থেকে যদি আমি দূরে যেতে পারতাম সবাই মুক্তি পেত।
বাবা, তোমার ছেলে এবারও চাকরিটা পায়নি। বাবা জানো, আমি অনেক চেষ্টা করি নিজের পায়ে দাঁড়াতে, কিন্তু পারি না। বাবা আমি জানি তুমি অনেক চাও আমি নিজের পায়ে দাঁড়াই, আমি কিছু একটা করি। বাবা জানো, আমি অনেক চেষ্টা করছি, বাট আমার দ্বারা কখনো সম্ভব হয় না। বাবা মাঝে মাঝে ইচ্ছা করে জীবনটা ত্যাগ করে দিই, এই জীবন আর আমার ভালো লাগে না। আরে গাদা, আমি জানতাম তুই এবারও যে চাকরিটা পাবি না, তাই আমি চাকরি করার অবস্থায় ব্যাংকে কিছু টাকা রেখেছি। আর তুই কিছু করতে পারোস আর না পারোস আমাকে খুশি তো করতে পারোস, তোকে দেখলেই আমার মনটা খুশি হয়ে যায়। চাকরির দরকার নেই, তুই থাক এতে আমার যথেষ্ট। বাবা আরে বোকা, তোর বাবা তো এখনো আছে, চিন্তা করিস কেন? কাঁদিস নি বাবা, কাঁদিস নি, চাকরি একদিন হয়ে যাবে।